আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অফিসার্স ওয়ার্ল্ড। অনেক অনেক ডিম নিয়ে নিচ্ছি, বলেন তো কী বানাবো? একটু আইডিয়া করে বলেন তো কী বানাতে চাচ্ছি। আশা করছি অনেকেই বুঝতে পারছেন কী বানাতে চাচ্ছি বা কী বানাচ্ছি। তো এই তো 9টা ডিম নিয়ে নিয়েছি, একটুখানি ভ্যানিলা এসেন্স নিয়েছি। যাই হোক, এই কেকের রেসিপিটা আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে স্পঞ্জ মিল্ক কেক। আমরা হচ্ছে মিল্ক কেক কিন্তু অনেকেই বানাতে পারি এবং স্পঞ্জ কেকও অনেকেই বানাতে পারি, তবে স্পঞ্জ মিল্ক কেকটা কিন্তু বানানো বেশ একটু হার্ড আছে। কিন্তু এটা খুব সহজে আমি আজকে বানিয়েছি, আর এই কেকটা কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসুকন্যায় অলরেডি আপলোড করে দিয়েছি। তাই এখানে আর রেসিপিটা ওভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি না। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দেখতে পারবেন যে ওখানে খুব সুন্দর করে আমি এই স্পঞ্জ মিল্ক কেকের রেসিপিটা আপলোড করে দিয়েছি এবং ওখানে খুব ভালো মতো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কিভাবে বানাতে হবে। তো আমার রান্নাগুলো আমি খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করি। যে রান্না পারে না সেও কিন্তু রান্না পারবে, এবং যে বেকিংয়ের কোনো কিছুই পারে না, কোনো অভিজ্ঞতাই নেই, তারপরেও কিন্তু সে অনেক ভালো বেকিং পারবে যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপলোড করি, প্রতিনিয়তই ভিডিও আপলোড করি। এখন তো প্রতিদিনই আপলোড করা হয়, কিন্তু গতকালকে আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আমার অনেকগুলা ভিডিও আমি হারিয়ে ফেলেছি আপনাদের সাথে। এত সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করার জন্য ভিডিওগুলো করেছিলাম, বাট ভিডিওর অর্ধেক আছে আর অর্ধেক নাই। আমি এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে দিতেও পারতেছি না। তো যাই হোক, যে অর্ধেক অর্ধেক অংশ আমার ডিলেট হয়ে গেছে সেটা আবার ভিডিও করে তারপরে আবার ওই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো এই জন্য গতকাল থেকে মনটা আমার অনেক খারাপ ছিল, যার কারণে গতকালকে আমি কিন্তু আপনাদের সাথে তেমন কোনো ভ্লগ শেয়ার করিনি। হালকা ছোট্ট একটা শর্ট শেয়ার করছিলাম মনে হয়, আর ফেসবুক পেজেও তেমন ভিডিও দেওয়া হয়নি, ছোটো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কারণ মনটা অনেক খারাপ ছিল। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি হারিয়ে ফেলেছি, যার কারণে আমার মনটা খুবই খারাপ ছিল। আর আজকে আমি এই যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা বেশ কিছুদিন আগে আমার করে রাখা হয়েছিল রেসিপিটা, তো সেটাই এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর সহজে কিন্তু আপনারা আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই যে আটাটা দেওয়ার সময়, আটা না সরি ময়দাটা দেওয়ার সময় একটু সাবধানে আলতোভাবে এটাকে ফোল্ড করতে হবে, এই কাজটা দ্রুত করা যাবে না। ভিডিওটা টেনে দিয়েছি তাই দ্রুত মনে হচ্ছে। এর মধ্যে মেশাতে হবে না, জাস্ট ফোল্ড করতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাই আলতোভাবে এই কাজটা করতে হবে। তো ময়দাটা মেশানোর সময় আশেপাশে একটু ময়দা পড়বেই, এটাই স্বাভাবিক, পরে পরিষ্কার করে নিলেই চলবে। আর এখন আমার ব্যাটারটা প্রায় রেডি, আর কিছুক্ষণ পরে আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। তো আমার আরও কিছুটা ময়দা বাকি আছে, সেটা মিশিয়ে নিতে হবে। তো সবটা মেশানো হয়ে গেলে আমি মোল্ডে ঢেলে নিব। যেহেতু আমি আজকে 3টা কেক বানাবো, তো সেই অনুসারেই আমি সব কিছু নিয়েছি। এখন মোল্ডগুলোকে আমি আগের থেকে অয়েল ব্রাশ করে সেট করে রেখেছি। এখন এই মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এরকম সাইজের 3টা কেক আজকে আমি বানাবো। 2টার উপরে আমি একটু ডিজাইন করেছি, আর সেটা হচ্ছে টুটি ফুটি দিয়েছি। বাচ্চারা একটু টুটি ফুটি থাকলে পছন্দ করে, তাই 2টা কেকের উপরে টুটি ফুটি দিয়েছি, আর একটা কেক প্লেন রেখেছি। প্লেন কেকটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি একটা কেক প্লেন রেখেছি। আর বাচ্চারা একটু টুটি ফুটি খেতে পছন্দ করে, তাই 2টা কেকে টুটি ফুটি দিয়ে দিয়েছি।
তো আমি যখনই কেক বানাই একটু বেশিই বানাই, কারণ আমার হাতের কেক অনেকেই খেতে পছন্দ করে, তাই সবাইকে দিয়ে খেতে আমার ভালো লাগে, তাই আমি কেক বানানোর সময় সবসময় একটু বেশিই বানাই। তো টুটি ফুটি দিয়ে দিলাম, বাচ্চারা খেতে পছন্দ করে এই জন্যই। এখন এটাকে বেক করে নিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে এই প্রিহিট ওভেনের মধ্যে আমি 45 মিনিট বেক করে নিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে আমার কেক বেক করা। কেকটা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করলে ভালো হয়, তবে আমি গরম গরমই মোল্ড আউট করে ফেলছি, কারণ আমার বেবিরা খাওয়ার জন্য আগ্রহ হয়ে বসে আছে। কেক বানালে তারা খুব আগ্রহ সহকারে বসে থাকে যে কখন কেকটা কাটা হবে এবং কখন তারা খাবে, তাই আমি গরম গরমই মোল্ড আউট করে ফেলছি, আপনারা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে। কি হচ্ছে, লোক পড়ছে, কিভাবে পড়ছে দেখো তো। আম্মু তোমার কি লাল পড়ছে? লোল পড়ছে, লোল লোল খাবা, লোল ধরে রেখেছো আম্মু? এভাবে লোল ধরে রেখেছো? আচ্ছা আচ্ছা, ওয়েট করো 1 মিনিট। দেখলেন তো বেবিটা খাওয়ার জন্য কতটা আগ্রহে বসে আছে। তো এখন আমি এই যে নিচে যে পেপারটা দিয়েছি সেই পেপারটাকে তুলে ফেলছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারটা ইউজ করতে পারেন, আমি এখানে নর্মাল খাতার যে পেজ সেটাই ইউজ করেছি, তবে এখানে বাটার পেপার ইউজ করলে সবথেকে ভালো হয়। তো এখন আমার সবগুলো পেপার তুলে নেওয়া হয়ে গিয়েছে, আর এই যে দেখছেন আমার বেবি কী করে। আমার দুইটা বাচ্চাই আমার হাতের কেক খুব পছন্দ করে, তবে ছোট বেবিটা একটু বেশি পছন্দ করে, কারণ সে এ ধরনের খাবারগুলো একটু বেশি খায়, তাই এ ধরনের খাবারগুলো বানালে সে খুব খুশি হয়, আর আমার বাসায় তার জন্য প্রায় প্রতিনিয়তই এ ধরনের খাবারগুলো বানানো হয়। তো আমি দ্রুত কেকগুলো কেটে নিচ্ছি, আর কেকগুলো প্রচণ্ড গরম, তো আমি তাকে বলছি একটু ওয়েট করতে, কিন্তু সে কথা শোনে না, যার কারণে আমার কেক কাটাটাও বাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন গরম কেকই সে খাবে, আর আমি তাকে গরম কেকই দিয়ে দিতে বললাম। তো বসো, ওখানে বসো, বসে খাও। হ্যাঁ, ওই যে চেয়ার আরো আছে না, বসো, বসে খাও। তো বলো দেখি কেকটা কেমন হয়েছে। হ্যাঁ, অনেক মজা। কি আমিরা পছন্দ হয়েছে, কেমন লাগছে? চকলেট খেতে চাও না আমুর বানানো কেক খেতে চাও? আমার বানানো কেক। এবার যত খুশি কেক খাও, যত খুশি, যত খুশি তুমি খেতে পারো, কোনো সমস্যা নাই। কেকটা সবসময় আমিই বানাই, বাট আমার কেক কাটাটা ভালো হয় না, যার কারণে কেক কাটার দায়িত্ব পড়ে আমার হাজবেন্ডের উপরে। আর দেখেন, সে কিন্তু খুব সুন্দর করে কেক কাটতে পারে, আর আমার কেক কাটাটা আঁকা বাঁকা হয়ে যায়, যার কারণে আমি সবসময় কেক কাটার দায়িত্বটা আমার জামাইয়ের উপরেই দিয়ে থাকি, এবং সে মাশাল্লাহ খুব সুন্দর করে কাটতে পারে। এর মধ্যে দুইটা কেক, একটা আমার কাটার, একটা তার কাটা। আমার কাটার কেকটা কিন্তু বেশ হচ্ছে আঁকাবাঁকা হয়েছে, বাট আমার হাজবেন্ড এই যে এই কেকটা স্লাইস করেছে এটা কিন্তু খুব সুন্দর পিস হয়েছে। তো ও কেক কাটতে পারে খুব ভালো, যার কারণে ওকেই সবসময় কেক কাটার দায়িত্বটা আমি দিয়ে দিই। আর এই যে আমি কাটতে এসেছি, আমার কাটা সব সময় বাঁকা হবে, আমার হচ্ছে কেক কাটাটা ঠিক হয় না। এমনিতে বড় কেকে যখন আমি 2 খণ্ড করতে যাই বা 3 খণ্ড করতে যাই, তখনও আমার স্লাইসগুলো আঁকা বাঁকা হয়ে যায়, বাট আমার হাজবেন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, সে খুব সুন্দরভাবে কাটতে পারে। তো সেজন্য কেক কাটার দায়িত্বটা সব সময় আমি তাকে দিয়ে থাকি, আর সেও কেক কাটতে খুব পছন্দ করে, কারণ কেকটা খেতেও মজা হয় আর সে কেক কাটতেও পছন্দ করে। আর একটা কথা, আমার হাজবেন্ডও কিন্তু আমার বানানো কেক খেতে খুব পছন্দ করে, আর এই যে দেখেন আমার কেক কাটাটা কত আঁকা বাঁকা হয়, আর যেটা কি না আমার হাজবেন্ডের ক্ষেত্রে মোটেও হয় না, সে কিন্তু খুব সুন্দর করে কেক কাটতে পারে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।
আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, আশা করছি আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা আছেন, তারা কিন্তু আমার চ্যানেল দেখে সুন্দর সুন্দর রান্না করতে পারেন খুব সহজে, কারণ আমার রান্নাতে আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কীভাবে কত সহজে রান্নাগুলা করা যায় বা কত সহজে বেকিং আইটেমগুলা করা যায়, সেগুলাই কিন্তু আমি দেখাই। তো ভিডিওটা শেষ করব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এখনকার মতো আমি ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরের ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফিজ। واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আর খাবে আর খাবে খাও খাও তোমার জন্যই তো এতগুলো বানালাম তোমার জন্যই তো বানিয়েছি খাও খাও না খাও খাচ্ছ